আজকে একটা নতুন প্রশ্ন নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। বলো যে আমাদের এই বাংলা সমাজে, বাঙালি সমাজে, বাঙালি সমাজ বলো, হ্যাঁ, যে এতে আমাদের ধর্মের মাঝে সব কিছু আছে, তার মাঝে আমাদের গোত্রের আলাদা করে প্রয়োজনীয়তাটা কি? হ্যাঁ, প্রচণ্ড প্রয়োজনীয়তা। দেখো, আমাদের যে চক্রবর্তী, ভট্টাচার্য, ঘোষ, বোস, যা কিছু বলো, নস্কর, যা কিছু বলো না কেন, এগুলো একটা টাইটেল মানুষ দিয়েছে। এটা কিন্তু টাইটেলটা মানুষ দিয়েছে, কোনো দেবতারা দেয়নি। কিন্তু আমরা যখন জন্মগ্রহণ করছি, তখন আমাদের শরীরে একটা রক্ত প্রবাহিত হচ্ছে। সেই রক্তটা কোথা থেকে আসছে? সেটা কোনো মুনি ঋষির রক্ত আমাদের শরীরে বইছে। এটা তোমরা মুসলমানদের মধ্যে পাবে না, এটা তোমরা খ্রিস্টানদের মধ্যে গোত্র পাবে না, নামটাই পাবে, গোত্র পাবে না। কারণ মুসলমানদের যেমন হযরত মুহাম্মদ একজনই, তাহলে বলতে হয় পুরো মুসলমান যারা আছেন তাদের রক্ত বইছে হযরত মুহাম্মদের। আবার যদি তুমি জেসাস ক্রাইস্টের কথা বলো, তাদের রক্ত বইছে হ্যাঁ, মানে যারা ওই জেসাস ক্রাইস্টের ভক্ত, সেই হিসেবে ওরা ওটাই মনে করে। কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, তাদের প্রচুর মনে ঋষি এই পৃথিবীতে ভারতবর্ষে জন্মেছিলেন। তো এখন তাদের থেকে আমরা আসছি, তাদের রক্ত নিয়ে আমরা আসছি, ঠিক আছে। এখন এটা সাধারণত কোনো সময় লাগে না, কিন্তু লাগে কখন জানো, যখন আমাদের বিবাহ হয়। বিবাহের সময় যখন গোত্রান্তর করা হয়, মেয়েকে ছেলের বংশে গোত্রান্তর করা হয়, মেয়ের বংশ থেকে বার করে তাকে যখন ছেলের বংশে নিয়ে আসা হয়, তখন একটা ঋষি থেকে আরেকটা ঋষিতে চলে যাচ্ছে। এই জন্য আমরা যখন ভিন্ন গোত্রে বিয়ে দিই, এক গোত্রে হয় না, কারণ একই ঋষির রক্ত তো বইছে আমাদের শরীরে। তার ফলে বাচ্চা কাচ্চা বিভিন্ন রকম হয়ে যেতে পারে, মানে অসুস্থ হতে পারে, একটু কানা হয়ে যেতে পারে, মস্তিষ্কে গণ্ডগোল হতে পারে, এগুলো কিন্তু একটা বিরাট দুঃখনীয় জিনিস। তো এই যে আমরা নামটা বলছি, এটা কিন্তু ঠিক নয়, এটা মানুষের দেওয়া। কিন্তু এই গোত্র, এটা কিন্তু মানুষের দেওয়া নয়। কী বলছি বুঝতে পেরেছ? এখন এই গোত্রে যারা জন্মগ্রহণ করেন, একটা একটা করে গোত্র বলছি এবং তাদের এটা বলে দিচ্ছি তোমাদের, এটা আমি আগে বলিনি, এত গোত্র সম্বন্ধে বলেছি, ডিএনএ সম্বন্ধে বলেছি, গোত্র সম্বন্ধে, কিন্তু এভাবে ডিসক্লোজ আজকে করে দিচ্ছি। সেটা শিবগোত্র ধরো, তুমি এসে বলে আহ তো আপনার গোত্র কি? শিবগোত্র। তো এইটাই আসল, কিন্তু নামটা কোনো ব্যাপার না, গোত্রটাই আমরা ধরি, ঠিক আছে। এই নাথ, দেবনাথ, যোগীদের বলা হয় শিবগোত্র। নাথ এবং দেবনাথ এরা শিবগোত্রের অধিকারী, এবং ভগবান শিবের কণ্ঠ থেকে এদের উৎপত্তি, ভগবানের কণ্ঠ থেকে এদের সৃষ্টি বা উৎপত্তি। শিবগোত্রের প্রবর ঋষিদের নাম শিব, শম্ভু, সরোজ, ভূধর এবং আপ্রবত, এই হচ্ছে নাথবংশের, এরা শিবগোত্রের অধিকারী হয়। যারা নাথ, যেমন দেবনাথ এবং নাথ, এরা হচ্ছে শিবগোত্রের অধিকারী, শিবের কণ্ঠ থেকে এদের উৎপত্তি, ঠিক আছে না। এবারে এসে কাশ্যপ গোত্র, এখন কশ্যপ ঋষির বংশধরদের কাশ্যপ গোত্র বলা হয়, ঠিক আছে, হয়ে থাকে। ইনি ব্রহ্মার পুত্র, ব্রহ্মাপুত্র, এই যে কশ্যপমুনি, ইনি ব্রহ্মাপুত্র মরীচির ঔরসে ও কলার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষ প্রজাপতির 13 কন্যা বিবাহ করেন। কশ্যপ দেব এবং দৈত্য দুজনকেই সৃষ্টি করেছে এই কশ্যপমুনি বা কাশ্যপমুনি, যাই বলো না কেন। কশ্যপ গোত্রের প্রবর ঋষিদের নাম বলছি, যে এই প্রবরটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে কশ্যপ, অপ্সরা এবং নৈধ্রুব, এটা হচ্ছে কশ্যপ গোত্র, এদের বলা হয় কশ্যপ। কশ্যপমুনির ঋষির বংশধরদের বলা হয় কশ্যপ, এবং মানে ইনি ব্রহ্মার পুত্র মরীচির ঔরসে, ব্রহ্মাপুত্র মরীচির ঔরসে ইনি জন্মগ্রহণ করেন, কলার গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। ইনি দক্ষ প্রজাপতির 13 মেয়েকে বিয়ে করেন, ঠিক আছে, কন্যাকে বিবাহ করেন। কশ্যপ এই 13 কন্যা কেউ দেবতাদের সৃষ্টি করেছেন, কেউ দৈত্যদের সৃষ্টি করেছেন, দেব এবং অসুর, দেবাসুর, কেউ দেবকে সৃষ্টি করে দেবতাদের সৃষ্টি করেছেন, কেউ অসুরদের সৃষ্টি করেছে, এটা হচ্ছে তোমার কশ্যপ। এবার শাণ্ডিল্য গোত্র, শাণ্ডিল্য মুনি বংশধরদের শাণ্ডিল্য গোত্র বলা হয়। শাণ্ডিল্য ছিলেন ব্রহ্মাপুত্র ত্রচেতার পৌত্র,
তিনি ছিলেন ভক্তি সূত্রের প্রণেতা, তাই তাকে ভক্তি মার্গের পথ প্রদর্শক বলা হয়। শাণ্ডিল্য গোত্রের প্রবরমালা ঋষিগণ হচ্ছেন শাণ্ডিল্য, আসিত এবং দেবন প্রবরমালা, ঠিক আছে? এরা এদের বংশধরদের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে শাণ্ডিল্য গোত্র কাকে বলা হচ্ছে? না, শাণ্ডিল্য মুনির বংশধরদের শাণ্ডিল্য গোত্র বলা হচ্ছে। এবং শাণ্ডিল্য কে ছিলেন এটা জানতে হবে। ব্রহ্মাপুত্র প্রচেতার পৌত্র নাতি, তিনি ছিলেন ভক্তি সূত্রের প্রণেতা, তাই তাকে ভক্তি মার্গের পথ প্রদর্শক বলা হয়। এবং শাণ্ডিল্য গোত্রের প্রবর ঋষিগণ শাণ্ডিল্য, আসিত, দেবল। এটা বিয়ের সময় দেখবে ব্রাহ্মণরা পড়ে। আবার শক্তি গোত্র, তো একটা ভয়ঙ্কর গোত্র, শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গোত্র। তিনি আঙ্গিরা, বড় বড় জিনিস, আঙ্গিরা বংশীয় একজন ঋষি ছিলেন। তিনি গোত্রের প্রবর ঋষির নাম বশিষ্ঠ, শক্তি, পরাশর। তিনজন কিন্তু শক্ত দেবতা বা ঋষি। হ্যাঁ, তো শক্তি ঋষির বংশধরদের বলা হয় শক্তি গোত্র। তিনি আঙ্গিরা বংশীয়, আঙ্গিরা একজন বড় ঋষি এবং একটা তার বলতে পারো। হ্যাঁ, বংশীয় একজন ঋষি ছিলেন। শক্তি গোত্রের প্রবর ঋষির নাম বশিষ্ঠ, শক্তি, পরাশর। পরাশর একটা বিরাট ব্যাপার, ঠিক আছে? বিষ্ণু গোত্র, বিষ্ণু নামক ঋষির বংশধরদের বলা হয় বিষ্ণু গোত্র। বিষ্ণু গোত্রের প্রবর ঋষিদের নাম কী বলো? বিষ্ণু, বুদ্ধি, কৌরব। এই তিনটে প্রবর প্রবরমালা, এদের সঙ্গে সমগোত্রীয়। এবার বৃহস্পতি গোত্র বলছি, দেবগুরু বৃহস্পতির বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র। তিনি ছিলেন ব্রহ্মাপুত্র আঙ্গিরার পুত্র, ব্রহ্মাপুত্র আঙ্গিরার পুত্র। তিনি দেবগণদের একাধিকবার রক্ষা করেছিলেন। ভরদ্বাজমণি তার পুত্র ছিলেন। প্রবর ঋষিরা হলেন কপিল, বৃহস্পতি এবং পার্বণ। বৃহস্পতি গোত্র যারা আছেন, দেবগুরু বৃহস্পতি, আমরা বলি দেবগুরু বংশধরদের বলা হয় বৃহস্পতি গোত্র। তিনি ছিলেন ব্রহ্মাপুত্র আঙ্গিরা পুত্র, ব্রহ্মাপুত্র আঙ্গিরা পুত্র। এবং শুধু তাই নয়, তিনি দেবগণের একাধিকবার রক্ষা করেছেন। ভরদ্বাজ মুনি তার পুত্র ছিলেন, প্রবর ঋষিরা হলেন ভরদ্বাজ মুনি তার পুত্র, ঠিক আছে? তাদের প্রবর ঋষিরা হলেন কপিল, বৃহস্পতি এবং পার্বণ, ঠিক আছে? এবার তুমি এসব পরাশর গোত্রে, পরাশর মুনির বংশধরদের বলা হয় পরাশর গোত্র। তিনি ছিলেন বশিষ্ঠমণির পৌত্র, যিনি ঋষি পুলস্থের কাছে বিষ্ণু পুরাণ শ্রবণ করে তা মৈত্রের মুনির কাছে বর্ণনা করেন। মানে বুঝতে পারছো, তার পুত্র ছিলেন মহাভারত রচয়িতা বেদব্যাস। প্রবর ঋষিটা ছিলেন বশিষ্ঠ, শান্তি এবং পরাশর। এটা বড় গোত্র, পরাশর গোত্র। পরাশর মুনির বংশধরদের বলা হয় পরাশর গোত্র, বংশধর মনে রাখো। তিনি ছিলেন বশিষ্ঠমণির পৌত্র, যিনি ঋষি পুলস্থের কাছে বিষ্ণু পুরাণ শ্রবণ করে তা মৈত্রে মুনির কাছে বর্ণনা করেছিলেন। তার পুত্র ছিলেন মহাভারত রচয়িতা বেদব্যাস। চারটিখানি কথা না, প্রবর ঋষিরা ছিলেন বশিষ্ঠ, শান্তি এবং পরাশর, এই তিনজন ছিলেন। এবার কাত্যায়ন গোত্র, এবার একটা বড় গোত্র, কাত্যায়ন ঋষির বংশধরদের বলা হয় কাত্যায়ন গোত্র। অযোধ্যার রাজা দশরথের ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাত্যায়ন। তিনি বেদের অনুক্রমকার রচয়িতা ছিলেন। প্রবর ঋষিদের নাম অতি ভৃগু বশিষ্ঠ, শক্তিশালী, সব করে ছিল কাত্যায়ন গোত্র, শক্তিশালী। মানে কাত্যায়ন ঋষিদের বলা হয়, বংশধরদের বলা হয় কাত্যায়ন, এবং দুর্গার এক নাম কাত্যায়নী, ঠিক আছে? আর অযোধ্যার রাজা দশরথের মন্ত্রিসভায় ব্রাহ্মণ মন্ত্রী ছিলেন কাত্যায়ন। তিনি বেদের অনুক্রমকার রচয়িতা ছিলেন, বেদ রচনা করেছিলেন। প্রবর ঋষিদের নাম হচ্ছে অত্রি, ভৃগু, বশিষ্ঠ, তিনটে, ঠিক আছে না? এটা প্রবরমালা, এগুলো প্রচণ্ড খুব দরকারি, মানুষ জানে না এগুলো জানে না মানুষ। বিশ্বামিত্র গোত্র, বিশ্বামিত্র ঋষির বংশধরদের বলা হয় বিশ্বামিত্র গোত্র। ব্রহ্মশ্রী বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে। বিশ্বামিত্র গোত্রের প্রবর ঋষিদের নাম বিশ্বামিত্র, মরীচি এবং কৌশিক, তিনটি।
কুমারমালা, ঠিক আছে না? ব্যাস, বিশ্বামিত্র ঋষির বংশধরে বলা হয় বিশ্বামিত্র গোত্র। এবং ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কথা রামায়ণে বহুবার বর্ণিত হয়েছে এবং সবাই জানে। হ্যাঁ, বিশ্বামিত্র গোত্রের প্রবল ঋষিদের নাম বলা হচ্ছে বিশ্বামিত্র, মরীচি, কৌশিক, তিনটে। তারপর হচ্ছে গর্গ গোত্র। গর্গ গর্গ ঋষির বংশধরে বলা হয় গর্গ গোত্র। জ্যোতির্বিদ গর্গ যাদব বংশের কুলগুরু ছিলেন এবং তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতা রচয়িতা। এটা বেদ কমপ্লিটলি। গর্গ গোত্রের প্রবল ঋষিদের নাম গর্গ, মাণ্ডব্য ও কৌস্তব, তিনটে। যদিও এই যে প্রবলমালা বলছি, এটা ব্রাহ্মণরা পাঠ করেন, এটাকে দেখে 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 পাঠ করেন। তা এক একটা ঋষির তো প্রবলমালা থাকে, সেই প্রবলের মতো এরা পড়ছে। তাহলে গর্গ ঋষির বংশধরে বলা হয় গর্গ গোত্র। এবং জ্যোতির্বিদ ছিলেন গর্গ, যাদব বংশের কুলগুরু ছিলেন। যাদব বংশ বুঝতে পারছো, মানে কৃষ্ণের ব্যাপারে এসে যাচ্ছে। যাদব বংশের গুরু ছিলেন, তার পুত্রী গার্গী ছিলেন গার্গী সংহিতা রচয়িতা। এবং গর্গ গোত্রের প্রবল ঋষিদের নাম গর্গ, মাণ্ডব্য এবং কৌস্তব। এরপরে যে অগস্ত, এক বড় ঋষি, তোমরা জানো অগস্ত ঋষির বংশধরদের বলা হয় অগস্ত গোত্র। দেবতা মিথ্যা বরুণ ঔরসের এবং উর্বশীর গর্ভে তার জন্ম। পুরাণ মতে তিনি একবার সমুদ্র পান করেছিলেন। বনবাসকালে রাম অগস্ত্যমুনির আশ্রম থেকে অক্ষয় তৃতীয়ার্ধয় বিষ্ণু ধনু ও ব্রহ্মাস্ত্র পাত্র রাম স্বয়ং। এবং অগস্ত্য গোত্রের প্রবল ঋষিদের নাম হল অগস্ত্য, জৈমিনী, দধিচি। তিনটে খুব শক্তিশালী, অগস্ত্য, জৈমিনী, দধিচি। দধিচি জানো, দধিচি হাট দিয়ে একবার একজন বড় রাক্ষসকে বধ করা হয়েছিল। বজ্র বজ্র বৃত্তাসু, বৃত্তাসু। এই বৃত্তাসু যখন কেউ মারতে পারছিল না কোনো দেবতারা, তখন দধিচি শুনে উনি দেবতাদের একটা কথা বললেন যে আমি আমার প্রাণ বিসর্জন করছি, আমার অস্থি থেকে বর্জ্য তৈরি করবে এবং বর্জ্যই হচ্ছে মৃত্যুর কারণ হবে বৃত্তাসুর, বৃত্তাসুরের। তাই হলো, এই হচ্ছে দধিচি। তাহলে বুঝতে পারছো অগস্ত্যের ক্ষমতা। মদগোল্য গোত্র, মদগোল্য, এটা প্রায় শোনা যায়। মদগোল্য ঋষির বংশধর বলা হয় মদগোল্য গোত্র। আর চন্দ্রবংশীয় হার্যেশ্বর পুত্র মুদগল থেকে তার উৎপত্তি। মহাভারতের চরিত্র কৃপাচার্য এই গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। প্রবল ঋষিদের নাম ঔর্ব, চবন, ভার্গব, অপ্রবত এবং জামদগ্ন। এতগুলো খুব শক্তিশালী। তো মদগোল্য গোত্র বুঝতে পারছো কি না, মদগোল্য ঋষির বংশধরতে বলা হয় মদগোল্য, মদগোল্য গোত্র। হ্যাঁ, এবং চন্দ্রবংশী হর্যশ্বর, হর্যশ্বর মৌর্য বংশের হর্যশ্বরের পুত্র মুদগল থেকে তার উৎপত্তি। মহাভারতের চরিত্র কৃপাচার্যের এই গোত্রে জন্ম হয়েছিল। তাহলে কৃপাচার্যের মদগোল্য গোত্র ছিল এবং তার প্রবল ঋষিদের নাম ঔর্ব, চর্বণ, ভার্গব, অপ্রবত এবং জামদগ্ন। মানে ভয়ঙ্কর এরা সব। আলম্বান গোত্র, আলম্বান ঋষির বংশধরদের বলা হয়, বংশধরদের বলা হয় যে আলম্বান গোত্র। বংশধর বুঝতে পারছো এক রক্ত জন্ম, ঠিক আছে? তো ইনি একজন বৈদিক ঋষি ছিলেন, বেদের সময় উনি একজন বড় ঋষি ছিলেন। এবং আলম্বান গোত্রের প্রবল ঋষিদের নাম আলম্বান, সংকায়ন ও ষষ্ঠায়ন, এই তিনজন ছিলেন। একটি প্রবলমালার মতো এই তিনজনের নাম পাওয়া যায়। আলম্বান ঋষির বংশধররা হলেন আলম্বান গোত্র। ইনি যেন বৈদিক ঋষি ছিলেন, বিশেষ কিছু পাওয়া যায় না। আলম্বান গোত্রের প্রবল ঋষিদের নাম আলম্বান, সংকায়ন ও ষষ্ঠায়ন। এরপরে হচ্ছে ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ ঋষির বংশধরদের বলা হয় ভরদ্বাজ গোত্র। ইনি দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন। ভরদ্বাজ দেবগুরু বৃহস্পতির পুত্র ছিলেন। কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা গীতাচির প্রেমে পড়ে। তার পুত্র মহাভারতের রথি আচার্য দ্রোণ। ভরদ্বাজ গোত্রের প্রবল ঋষিদের নাম
ভরদ্বাজ আঙ্গিরস বাহস্পত্য বাহস্পত্য এ মানে একটু বড়ো বিরাট বিরাট ব্যাপার। এটা হচ্ছে ভরদ্বাজ, ভরদ্বাজ ঋষির বংশধরদের বলা হয় ভরদ্বাজ গোত্র। ইনি দেবগুরু বৃহস্পতির পুত্র এবং পুত্র ছিলেন। কথিত আছে হিমালয় দর্শনে গিয়ে অপ্সরা গীতাচির প্রেমে পড়ে, অপ্সরা এবং তার পুত্র মহাভারতের রথী আচার্য দ্রোণ। তাহলে দ্রোণের দ্রোণের গোত্র ছিল কি? ভরদ্বাজ গোত্র। কিছু কিছু পাওয়া যাচ্ছে ভরদ্বাজ গোত্রের প্রবল ঋষিদের নাম ভরদ্বাজ, আঙ্গিরস এবং বাহস্পত্য, তিনজনই। এবং অত্রিগোত্র, অত্রি ঋষির বংশধরে বলা হয় অত্রিগোত্র। তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্ত ঋষির অন্যতম। অত্রি একটা সপ্তশ্রীমণ্ডের একটা ঋষি, ঠিক আছে, অন্যতম। তার মাতা অনুসূয়ার পুত্রত্রয় হলেন মহিষী দুর্বাসা, সোম ও ভগবান দত্তাত্রয় ত্রিনাথ। দত্তাত্রয় কে কে আছে? অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রিগোত্র। তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্ত ঋষির অন্যতম। অত্রি একটা সপ্তশ্রীমণ্ডের একটা ঋষি, ঠিক আছে। তার ও তার মাতা অনুসূয়ার পুত্রত্রয় হলেন, তিনজন অনুসূয়ার তিনটে পুত্র, পুত্রত্রয় হলেন মহিষী দুর্বাসা ভয়ঙ্কর, সোম ও ভগবান দত্তাত্রয়। এই দত্তাত্রয় তোমরা কোথায় পাবে? তোমরা যদি কোনো দিন রেবাতে যাও, মানে রেবা বলতে আমরা যেটাকে কী বলছি, নর্মদা, এই দত্তাত্রয় গিয়ে দত্তাত্রয়কে পাবে, নর্মদায় পাবে ওনাকে, ঠিক আছে। মহিষী দুর্বাসাকেও পাবে আর সোমকেও পাবে ওখানে, তিনজনকেই পাবে ওখানে, ঠিক আছে। তাহলে কী হলো? অত্রি ঋষির বংশধরদের বলা হয় অত্রিগোত্র। তিনি ব্রহ্মার মানসপুত্র ও সপ্ত ঋষির অন্যতম, সপ্তশ্রীমণ্ডল তোমরা যেটা, তার একজন। তার ও তার মাতার অনুসূয়ার তিনটে পুত্র ছিল, একটা মহিষী দুর্বাসা, মহিষী দুর্বাসা, একটা হলো সোম আর একটা হলো দত্তাত্রয়। এই তিনটেই তোমরা কোথায় পাবে? নর্মদায় গেলে পেয়ে যাবে। এবার গৌতম গোত্রে আসছি, এরপরে আর বলা যাবে না, মানে অনেকগুলো বলা হয়ে গেল তো। গৌতম গোত্র, গৌতম ঋষির বংশধরদের বলা হয় গৌতম গোত্র। গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিল। রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্যার কাহিনী আমাদের সকলের জানা আছে, ঠিক আছে। গৌতম গোত্রের প্রবল ঋষিদের নাম গৌতম, আঙ্গিরস, বাহস্পত্য, অপ্সরা ও নৈধ্রুব, এটাই পাওয়া যায় গৌতম গোত্র। গৌতম ঋষির বংশধর হলো গৌতম গোত্র। গৌতম গোত্রের এই পুত্র, গৌতম ঋষির এই পুত্র গৌতম সংহিতা রচনা করেছিলেন। রামায়ণে মহর্ষি গৌতম ও মাতা অহল্যার কাহিনী শোনা যায়, শোনা যায়। মাতা অহল্যার কাহিনী শোনা যায় যে যে পাথরটায় রাম স্পর্শ করার সাথে সাথে অহল্যা জীবনদান হয়েছিল। এটা মানে উনি কারোর দ্বারা অভিশপ্ত হয়ে পাথর হয়ে গেছিলেন এবং কথিত ছিল রাম যদি কোনোদিন এসে এই পাথর স্পর্শ করে তাহলে তিনি জীবন্ত হয়ে যাবেন। তাই হলো অহল্যা গৌতমের স্ত্রী। তা এই ঋষিদের মধ্যে হচ্ছে প্রবর্মানের মধ্যে কে কে আছে? গৌতম, আঙ্গিরস, ভাস্পত্য, অপ্সরা, নৈধ্রুব। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এখন কিছু গোত্র নিয়ে গুরুদেব আজকে বললেন, আবার কিছু গোত্র হয়তো বাকি থেকে গেল। গোত্র আছে টোটাল 32টা গোত্র আমাদের বাঙালিদের। তা আমি 16টা বললাম, আরও 16টা পরে বলবো, কারণ অনেকখানি হয়ে যাবে, তো বিরাট লিঙ্গার করবে, ঠিক হবে না। সেই জন্যে মানুষের জানা উচিত যে বিয়ের সময় আমাদের গোত্র বা প্রবলমালা কী কাজে লাগে, এটাও জানা উচিত। আমরা কোন ঋষিদের বংশধর এবং তাদের রক্ত আমাদের শরীরে বইছে, মানে এক রক্তে যদি বিয়ে হয় তাহলে কী হবে, তার সন্তান পুত্র সন্তান যারা হবে তারা ভালো হবে না, রোগগ্রস্ত হয়ে জন্মাবে এবং পঙ্গু হয়ে জন্মাবে। সেই জন্যে আমাদের আমাদের হিন্দু শাস্ত্রের রীতি অনুযায়ী অন্য গোত্রে বিবাহ দেওয়া বিশেষ প্রয়োজন, ঠিক আছে না, এটাই বলা হচ্ছে। তো সেটা এখনও চালু আছে, কিন্তু কথা হচ্ছে কি, এখন তো বিয়ে হচ্ছে রাস্তাঘাটে, রাস্তাঘাটে ট্রেনে বাসে ট্রামে বিয়ে হয়ে যাচ্ছে, ও গোত্র দেখার তো কোনো দরকার নেই। এবং গিয়ে দেখা যাচ্ছে এখন বর্তমানে
মানে প্রতিদিনই আমরা দেখছি আমার কাছে আসছে প্রতিদিনই পাঁচটা দশটা স্ত্রী স্বামীকে পছন্দ করে না, স্বামী স্ত্রীকে পছন্দ করে না, বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে কি দুটো বাচ্চা হয়েছে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এগুলো হচ্ছে এগুলোর ফল, আর অন্য কিছু এরা মানে যেভাবে হোক হয়েছিল বিয়ে, কিন্তু কোনো কিছু বাদ বিচার না করে বিয়ে হয়েছিল, কোনো কিছু না দেখে বিয়ে হয়েছিল, ঠিক আছে না। এই জন্যে আমার গণ, যেমন আমার তিনটে গণ আছে, রাক্ষসগণ, দেবগণ, নরগণ। এখন এই তিনটে গণের মধ্যে নরগণের সঙ্গে দেবতাদের বিয়ে হতে পারে, নরগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে হলে কী হবে, রাক্ষস নরগণকে খেয়ে নেবে। তো এই গণের বিচারটাও করা হয় না। এখন এখন হয়ে গেছে কি ওই খেলা, খেলা মানে বিয়ে মানে খেলা, বিয়ে খেলা, বিয়ে খেলা, বিয়ে খেলা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আবার একটি দ্বিতীয় পর্ব করে আবার পরবর্তীকালে আমরা আরেকটা ইউটিউবে দেওয়া হবে। তো প্রণাম গুরুদেব। প্রণাম 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 বাবা, প্রণাম।